ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন দেখবেন বাঁধাকপির রোস্ট। তো প্রথমেই ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিন। অলিভ অয়েলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। তো তারপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিন এবং 5 ফোড়ন 1 চামচ দিবেন। হলুদ মরিচ লবণ প্রয়োজন মতো দিন। টক দই 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিন। 1 চামচ চিনি দিন এবং সামান্য কষিয়ে নিন। পূর্বের ভিডিওতে প্রদর্শিত বাঁধাকপির মোগলাইগুলো দিন, যা আমার চ্যানেলে দেয়া আছে। অল্প পানি দিয়ে দিন, 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিন এবং 15 থেকে 20 মিনিট ঢেকে রাখুন। তো প্রস্তুত হয়ে গেল বাঁধাকপির রোস্ট। আর ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে। অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে ফাহাদ মিডিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।